পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তহিদ সাহেব আজকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পর অনেকে ভাবছেন এটা শেখ হাসিনাকে এক ধরনের ছাড় দেওয়া হয়েছে অথবা সরকারের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে ভাই তোমার আপাতত দেশে আসার দরকার নেই ম্যাক্সিমাম মানুষ এটা বিশ্বাস করে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করে এয়ারপোর্ট দিয়ে হোক সীমান্ত দিয়ে হোক তাহলে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা এই মুহূর্তে সরকারের পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে পড়বে কারণ এই মুহূর্তে আত্মগোপনে থাকা অথবা বিভিন্ন জায়গায় নীরবে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বারো যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের যারা নেতাকর্মীরা তারা রাজপথে নামবে আর এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়বে তার চেয়ে বরং শেখ হাসিনা ভারতেই থাকুক আপাতত ভেজাল দরকার নাই যেমন ডক্টর ইউনুস সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনিও কিন্তু একবার বলছিলেন যে ভারতে আসেন চুপচাপ থাকেন তো এর মাঝখানে খবর আসলো ভারত শেখ হাসিনাকে টিডি বা ট্রাভেল ডকুমেন্টস দিয়েছেন এখন এই ডকুমেন্টসটার যে প্রয়োগটা সেই প্রয়োগটাতে বেসিক্যালি কার্যত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র কর্তৃক যে পদক্ষেপ নেওয়ার সেটার কিন্তু একটা চান্স হাতছাড়া হয়ে গেছে এখন এই যে ভারত শেখ হাসিনাকে টিডি দিল সেই ব্যাপারে বাংলাদেশের আসলে বক্তব্য কি সরকার কি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নাকি ভারতকে অন্য কিছু বলছেন এই মুহূর্তে শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্টস নিয়ে আজকে মন্তব্য করেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন এই ডকুমেন্টস দেওয়ায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কের কোনো অবনতি ঘটবে না আজকে আপনার নরসিংদীর সেবা সংঘে পুজো মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেছেন তিনি বলছেন ট্রাভেল ডকুমেন্টস যে কোনো দেশ ইস্যু করতে পারে আমাদের ঠেকানোর কোনো উপায় নেই তার মানে ভারত যে টিডি দিয়েছে সেখানে বাংলাদেশ সরকার চাইলে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না এটা ভারত সরকারের আভ্যন্তরীণ বিষয় তো বলা হচ্ছে যে কোনো মামলায় যদি শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ আসে তখন কি করা হবে তো বলা হচ্ছে তখন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এখন ব্যবস্থাটা আসলে কি গ্রহণ করা হবে যেহেতু তিনি টিডি পেয়ে গেছেন ভারতে থাকলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে হয়তো চাপ দেওয়া যাবে কিন্তু যখনই এরকম কোনো নির্দেশনা আসবে সেই ক্ষেত্রে তিনি দশ মিনিটের মধ্যে ফ্লাই করা তিনি চলে যেতে পারেন পৃথিবীর যে কোনো দেশে যেখানে বাংলাদেশের সাথে এমন কোনো চুক্তি নেই ভারতের সাথে আমাদের আছে বন্দি চুক্তি বিনিময় একটা আছে কিন্তু সেটা অন্য দেশের সাথে নাই ওইভাবে তো সেই ক্ষেত্রে এটা কি সক্ষমতা অর্জন করতে পারবে পারবে না বলা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সেই অস্বস্তিগুলোকে কাটিয়ে ওঠার আমরা চেষ্টা করব আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে সেটা বজায় থাকবে সম্পর্কের উন্নয়নটা দুই দেশেরই দরকার ভারতের যেমন আমাদের দরকার তেমনি আমাদেরও আপনার ভারতের দরকার তিনি বলছেন যে এখানে অনেক ধরনের বক্তব্য আসছে তো আমরা বরাবর যেটা বলছি টিডি সম্পর্কে যারা ভালোভাবে জানে না বা অনেকে জানেন না দেখেন চীন হাজার চেষ্টা করেও তিব্বতের সেই দালাই লামাকে ভারত থেকে কিন্তু নিয়ে যেতে পারেনি কেন পারেনি চীন যখন হয়তো এরকম বন্দি চুক্তির টার্গেট করে তখন হয় কি যে দালাই লামা তিনি অন্য দেশে চলে যান আর এই মুহূর্তে রাজনীতিটা গ্লোবালাইজেশনে চলে গেছে যেমন সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে যেখানে বাংলাদেশিরা বসবাস করছে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম বা পৃথিবীর সবগুলো দেশেরই যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের প্রধান থাকেন তাদের নেতাকর্মী অনুসারীরা বা তাদের দলীয় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ওই রাষ্ট্রগুলোতে চলে আর ওই রাষ্ট্রগুলোর মাধ্যমে কূটনৈতিকভাবেও কিন্তু অনেক ধরনের চাপ দেওয়ার সুযোগ আছে তো এই মুহূর্তে শেখ হাসিনার উদ্দেশ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য এটা মোটামুটি ওনার জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাকই বলে আমি মনে করছি আমি জানি না যে এটা সরকার কিভাবে দেখছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম